নিষেধাজ্ঞার মধ্যে আমন্ত্রণ পাওয়ায় বেশ খুশি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ডক্টর মোমেন বুধবার একটি গণমাধ্যমকে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানিয়েছে। ব্লিংকেন গত ডিসেম্বরে এক ফোনালাপের সময় এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। মোমেন বলেন, তিনি সে সময় বলেছিলেন এবছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সঙ্গে সরাসরি বৈঠকে মিলিত হতে চান। 1972 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্র স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। জানা যায়, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর যৌথভাবে দুই দেশের কূটনৈতিক সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক দিনটি উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। এতে ব্লিংকেনও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে ডক্টর মোমেনকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এর আগে গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি এক ফোনালাপে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।